মোদি মোদি তেলেঙ্গানা বিপুল জয় এ পশ্চিমবঙ্গে হবে লোকসভাতে দেখে নিবেন লাফাচ্ছে পিসিআর ভাইপো। তিন রাজ্যে বিজেপি ভালো ফলের পরে ফের একবার যেন নতুন করে বার্তা দিয়ে রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার তিন রাজ্যে ভালো ফলের পরেই দেশ জুড়ে উৎসবের মেজাজে বিজেপি। সেই আবহে শুভেন্দু বলেই দিলেন, আগামীকাল ভারতীয় জনতা পার্টির বিধায়কেরা বিধানসভায় বিজয় মিছিল করবেন এবং বিধানসভার বাইরে মিষ্টি বিতরণ করবেন। তিনি বলছেন যে বিধানসভায় বিজেপি বিধায়কেরা বিজয় মিছিল করবেন এবং বিধানসভার বাইরে লাড্ডু বিতরণ হবে। তেলেঙ্গানাতেও আমরা আসন বাড়িয়েছি, পশ্চিমবঙ্গে এই সরকার 26 সাল পর্যন্ত চলবে না। কি বলছেন তিনি শুনুন আপনারাও। মোদি মোদি তেলেঙ্গানা বিপুল জয় এ পশ্চিমবঙ্গে হবে লোকসভাতে দেখে নিবেন লাফাচ্ছে পিসিআর ভাইপো, ধ্বংস হয়ে যাবে গোটা পশ্চিমবঙ্গের মানুষ। ভারতের মানুষের সঙ্গে একদম জুবিলিয়েন্ট মুডে আছে, বিকেল থেকেই ভারতীয় জনতা পার্টি কর্মীরা উচ্ছ্বাস আনন্দ কৃতজ্ঞতা মিছিল করবে আর মোদি মোদি আওয়াজ তুলবে। কালকে বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির এমএলএরা বিজয় মিছিল করবে, বিজয় উল্লাস পালন করবে এবং বিধানসভার বাইরে সড়কে লাড্ডু বিতরণ হবে। আমাদের কর্মীরা দুটোর পর থেকেই মিছিলে রাস্তায় নামবে, অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে ম্যান্ডেট। এবং আমরা শুধু তিনটে স্টেট জেতা নয়, আমরা তেলেঙ্গানাতেও আমাদের আসন সংখ্যা অনেক বৃদ্ধি করেছি। গতবারে একটা ছিল, ইতিমধ্যে 10-এর বেশি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা 9 জিতেছেন, 9 এগিয়ে আছেন। এবং এটা উল্লেখযোগ্য ফল, আমি গতকালই বলেছিলাম 18 সালের থেকে হবে, ভালো রেজাল্ট হবে। পশ্চিমবঙ্গে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, এই সরকার 26 সাল পর্যন্ত চলবে না। লোকসভাতে যে বিপুল ম্যান্ডেট আসছে নরেন্দ্র মোদিজির পক্ষে, রাষ্ট্রবাদের পক্ষে, এই চোর মমতা চোর মমতা চোর মমতা তার বংশ সহ বিদায় হবে। আপনারা একটাই কথা শুনলেন যে শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু একদিকে যেরকম নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন বক্তব্যের শুরুতে, মোদি মোদি এইভাবে কথা বললেন, একই সঙ্গে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চোরও বললেন। অনেকেই মনে করছেন যে এর মধ্যে দিয়ে বিধানসভার স্পিকারকেও একটা বার্তা দিয়ে রাখলেন কি দলনেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনিতেই বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারীকে, তাই বিধানসভার লবির বাইরে বিজেপি বিধায়কদের বিজয় উৎসবে সামিল হয়ে শাসক দল এবং স্পিকারকে রীতিমতন বিড়ম্বনায় তিনি ফেলতে পারেন বলেই মনে করছে ওয়াকিবহল মহলের একাংশ। গত মঙ্গলবার বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে স্পিকার সাসপেন্ড করেছেন শুভেন্দুবাবুকে। বুধ এবং বৃহস্পতিবার আম্বেদকর মূর্তির সামনে তৃণমূলের পাল্টা ধর্ণা দেন বিজেপি বিধায়কেরাও। প্রতিবাদ জানিয়ে তৃণমূলের পরিষদীয় দল স্পিকারের কাছে লিখিত অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে বিধানসভা চত্বরে প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ, ধর্ণা ইত্যাদির নিয়েও কিন্তু মন্তব্য করেন স্পিকার। এই ধরনের কর্মসূচি গ্রহণের আগে তার কাছে অনুমতি নিতে হবে, আবেদন করতে হবে, সেই আবেদন মঞ্জুর হলে তবেই কোনো রকম কোনো কর্মসূচি করা যাবে বলে তিনি জানিয়ে দেন। কিন্তু রবিবার তিন রাজ্যে বিজেপির বিরাট জয়ের পরে বিধানসভা চত্বর এবং তার বাইরের রাস্তায় বিজেপি বিধায়কদের জন্য কর্মসূচিকে এক প্রকার ঘোষণাই করে দিয়ে গেলেন শুভেন্দুবাবু। এবার কোন দিকে সেই সংঘাত মোড় নেয় সেটাই দেখার। তিন রাজ্যে বিজেপি ভালো ফলের পরে ফের একবার যেন নতুন করে বার্তা দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। রবিবার তিন রাজ্যে ভালো ফলের পর দেশ জুড়ে উৎসবের মেজাজে রয়েছে বিজেপি।
সেই আবহে শুভেন্দুবাবু বললেন যে আগামীকাল ভারতীয় জনতা পার্টির বিধায়করা বিধানসভায় বিজয় মিছিল করবেন এবং বিধানসভার বাইরে মিষ্টি বিতরণ করা হবে। তিনি বলছেন যে বিজয় মিছিল করা হবে, লাড্ডু বিতরণ করা হবে, সবটাই হবে বিধানসভার বাইরে। তেলেঙ্গানাতেও আমরা আসন বাড়িয়েছি, পশ্চিমবঙ্গে এই সরকার 26 সাল পর্যন্ত চলবে না। কি বলছেন তিনি শোনাবো আরও একবার। মোদি মোদি বিপুল জয় এ পশ্চিমবঙ্গে হবে, লোকসভাতে দেখে নেবেন। লাফাচ্ছে পিসিআর ভাইপো, ধ্বংস হয়ে যাবে গোটা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতের মানুষের সঙ্গে একদম জুবিলিয়েন্ট মুডে আছে। বিকেল থেকেই ভারতীয় জনতা পার্টি কর্মীরা উচ্ছ্বাস আনন্দ কৃতজ্ঞতা মিছিল করবে আর মোদি মোদি আওয়াজ তুলবে। কালকে বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির এমএলএরা বিজয় মিছিল করবে, বিজয় উল্লাস পালন করবে এবং বিধানসভার বাইরে সড়কে লাড্ডু বিতরণ হবে। আমাদের কর্মীরা দুটোর পর থেকেই মিছিলে রাস্তায় নামবে, অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে ম্যান্ডেট। এবং আমরা শুধু তিনটে স্টেট জেতা নয়, আমরা তেলেঙ্গানাতেও আমাদের আসন সংখ্যা অনেক বৃদ্ধি করেছি। গতবারে একটা ছিল, ইতিমধ্যে 10-এর বেশি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা 9 জিতেছেন, 9 এগিয়ে আছেন। এবং এটা উল্লেখযোগ্য ফল, আমি গতকালই বলেছিলাম 18 সালের থেকে হবে, ভালো রেজাল্ট হবে। পশ্চিমবঙ্গে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, এই সরকার 26 সাল পর্যন্ত চলবে না। লোকসভাতে যে বিপুল ম্যান্ডেট আসছে নরেন্দ্র মোদিজির পক্ষে, রাষ্ট্রবাদের পক্ষে, এই চোর মমতা, চোর মমতা, চোর মমতা তার বংশ সহ বিদায় হবে। এই বক্তব্য থেকে অনেকের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে বিধানসভার স্পিকারকে কে কোথাও না কোথাও গিয়ে একটা প্রচ্ছন্ন বার্তা দিয়ে রাখলেন বিরোধী দলনেতা। এমনিতেই বিধানসভার অধিবেশন থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে, তাই বিধানসভার লবির বাইরে বিজেপি বিধায়কদের বিজয় উৎসবে সামিল হয়ে শাসক দল এবং স্পিকারকে বিড়ম্বনায় কি ফেলতে চাইছেন শুভেন্দুবাবু, এই প্রশ্নই এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। গত মঙ্গলবার বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে স্পিকার শুভেন্দুবাবুকে সাসপেন্ড করেছেন। বুধবার এবং বৃহস্পতিবার আম্বেদকর মূর্তির সামনে তৃণমূলের পাল্টা ধর্ণা দেয় বিজেপির বিধায়কেরা। প্রতিবাদ জানিয়ে তৃণমূলের পরিষদীয় দল স্পিকারের কাছে লিখিত অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে বিধানসভা চত্বরে প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ সবকিছুই, কিন্তু ধর্ণা এই সমস্ত কিছুর ওপরে স্পিকার নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি বলেছেন যে এই ধরনের কিছু করতে গেলে তার কাছে আবেদন করতে হবে। এবার দেখার যে সত্যিই শুভেন্দুবাবুর এই চ্যালেঞ্জ কোন দিকে মোড় নেয়। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।